হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু শাইন 360। আর দেখো, পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নোটিশ আমরা পেয়েছি বা আমাদের হাতে পৌঁছেছে, যেখানে কিন্তু তোমাদেরকে আজকে জানাবো এই ভিডিওর মধ্য দিয়ে যে কম্পিউটার সার্টিফিকেট ম্যান্ডেটরি কি না, অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি না। দেখো, তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপে তিনটে ভাগ ছিল। ফার্স্ট তোমার পিলি হয়েছে, তারপর রিটেন এক্সাম সামনে রয়েছে, এবং তারপর হচ্ছে কম্পিউটার এলিজিবিলিটি টেস্ট। অর্থাৎ কম্পিউটারে তোমাদেরকে কম্পিউটার এলিজিবিলিটি টেস্ট নয়, কম্পিউটার টেস্ট। তো কম্পিউটার টেস্ট তোমাদেরকে দিতে হবে, এবং সেখানে যদি তোমরা কোয়ালিফাই করো তবে কিন্তু তোমরা এখানে চাকরি পাবে। তো এখন একটা মেন সমস্যা হচ্ছে, অনেকের কাছে হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট নেই, অনেকের কাছেই কম্পিউটার সার্টিফিকেট নেই। তো তারা কী করবে, বা তাদের এই সার্টিফিকেটটা আদৌ লাগবে কি না, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে। তো তারা অনেকেই জানো না, যারা জানো না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো, আজকের যে নোটিশটা আমাদের কাছে এসেছে সেটা তোমাদেরকে একটু দেখায়। দেখো, আজকে যে নোটিশের কথা বলছি, অ্যাকচুয়ালি এটা নোটিশ নয়, আমাদের একজন ক্যান্ডিডেট সে কিন্তু মেল করেছিল, তোমার পিএসসি যে হেড অফিস বা পিএসসি যেখান থেকে তাদের সমস্ত কিছু সাপ্লাই করে, পিএসসি ক্লার্কশিপের। তো সেখানে মেল করার পর সেখান থেকে তাকে একটা মেল করা হয়েছে, অর্থাৎ সে তাকে এখানে একটা মেল করেছিল যে স্যার, যে কম্পিউটার সার্টিফিকেট সেটা ম্যান্ডেটরি কিনা। তো সেক্ষেত্রে কিন্তু সেখানকারই একজন উচ্চপদস্থ আইএএস অফিসার তিনি কিন্তু মেল ব্যাক করেছেন, এবং তিনি জানিয়েছেন যে সেটা কী জানিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, হাসিম আমাদের একজন ফেসবুক গ্রুপের একজন ছেলে, তো সে দেখো কি, দেখো সকাল 9:29, দুদিন আগের খবর, দুদিন আগের খবর, সকাল 9:29 সে মেল করেছিল, এবং সে লিখেছিল যে চেয়ারম্যান স্যার, WBPSC অ্যাডমিরাল চেয়ারম্যান স্যার, WBPSC কোয়ারি দিয়ে সে এই মেলটা করেছিল। এবং সে সেখানে লিখেছিল, তোমরা দেখতে পাচ্ছ যে, ইজ দ্য টাইপিং সার্টিফিকেট নেসেসারি টু বি সিলেক্টেড ফর দ্য পিএসসি ক্লার্কশিপ পোস্ট। অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ পোস্টের জন্য কি কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এটা কি ম্যান্ডেটরি? তো এক্ষেত্রে কিন্তু দেখো, তাকে কিন্তু দুপুর 1:36 দেবাশিস বোস, আইএএস অফিসার দেবাশিস বোস পিএসসি WBPSC থেকে তাকে জানিয়েছে যে নো। দেখো, লেখা আছে নো। দেখো, অটোমেটিক একটা জিনিস সেখানে উঠে এসছে। দেখো, দেবাশিস বোস আইএএস চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, মোবাইল নাম্বার এত, ঠিক আছে। তো এখানে দেখো শো, মানে এখানটা তোমার, তা কিন্তু রিপ্লাই করেছে হাসিম, যে ছেলেটা হাসিমের রিপ্লাই কিন্তু করেছে একজন আইএএস অফিসার, যেটা WBPSC একজন কর্মরত অফিসার। তো এখন সমস্যা হচ্ছে, তোমাদের একই কিন্তু ঘটনা ঘটেছিল আগের যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা ছিল সেখানে, অর্থাৎ জানানো হয়েছিল যে, বা সেরকম কোনো তখন তো অতটা প্রপারলি অতটা অ্যাক্টিভ ছিল না সোশ্যাল মিডিয়া এখনকার মতো। তো তখন কিন্তু মানে কি বলবো, যে নোটিফিকেশান এসেছিলো সেখানে কিন্তু ম্যান্ডেটরি করা ছিল না, কিন্তু যখন ইন্টারভিউ দিতে, যখন কম্পিউটার এলিজিবিলিটি টেস্ট দেওয়া হয়, তখন কিন্তু তাদের কাছ থেকে এই সার্টিফিকেটটা চাওয়া হয়, অর্থাৎ তাদেরকে বলা হয় যে তারা সার্টিফিকেটটা প্রোভাইড করার জন্য। কিন্তু সেখানে দেখা যায় প্রায় 800+ ছেলে, প্রায় 800 জন ছেলে কিন্তু এই কম্পিউটার সার্টিফিকেট দিতে পারেনি, যার ফলে কিন্তু তারা সেখানেই বাদ চলে যায়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে, দেখো এখান থেকে মেল তো করেছে যে না, বাট অফিসিয়ালি যেহেতু কিছু জানানো হয়নি, তাই তোমাদের কাছে যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তো নাথিং টু সে, কিছু বলার নেই, তাহলে তোমাদের কিন্তু বাকিটুকু যে বাকি প্রসেস তার উপরে ছেড়ে দিতে হবে। বাট আমার যতদূর মনে হয় কম্পিউটার টেস্ট চাচ্ছে, তার মানে এই নয় যে কম্পিউটার সার্টিফিকেট ম্যান্ডেটরি। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো যাই হোক, আজকে তোমাদেরকে এই ইনফরমেশানটুকু দিতে এসেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তোকে বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে।